কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষকে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে কথা বলেন ঠিক কিনা এমএস গাওয়ালাকার যুবক বন্ধুরা আপনারা সংগ্রাম করতেছেন আপনারা মাহফিল করেছেন আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা যেভাবে এমন সুন্দর করে জান্নাতের বাগান করেছি ঠিক তেমনভাবে সমাজকে পরিবর্তন করার জন্য যেখানে বাধা হবে সেইখানে আমরা লড়াই করার জন্য তৈয়ার হয়ে যাব কি হবে ছাত্র সাজে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে টেকরা নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু গো হাঁটবো না এই দাবি থেকে তৈয়ার আছেন তো সকলে নবীর ইজ্জত রক্ষা করার জন্য নবীর খতনা নবুয়তকে হেফাজত করার জন্য যদি রক্ত দিতে হয় যদি শাহাদাত বরণ করতে হয় নিজের মাকে যদি সন্তান হারা করতে হয় নিজের সন্তানকে যদি এতিম বানাইতে হয় নিজের বিবিকে যদি বিধবা বানাইতে হয় তাও আমরা পরোয়া করব না কাফনের কাপড় মাথায় বেঁধে আবার যদি স্বপ্ন চত্বরে ডাক দেওয়া হয় কে কে যাওয়ার জন্য তৈয়ার আছেন দু হাত তুলে আল্লাহকে দেখাও নারা তাকবীর আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসেন আল্লাহ পাক চান আপনি আমি যেন জান্নাতে যেতে পারি জান্নাতের রাস্তাটা আমরা কিভাবে নিয়ে যাব কোন পথে চললে আপনি আমি জান্নাতে যেতে পারবো এই রাস্তাই দেখানোর জন্য আজকে এই যুব সমাজের মাহফিল কথা বলেন ঠিক কিনা এই যে যুবক ভাইয়েরা এলাকার মানুষ যে আপনারা কষ্ট করেছেন আমরা যারা দূর থেকে এসেছি যারা অন্য এলাকা থেকে এসেছি আমরা খুশি নাকি বেজান খুশি না হয়ে তো পারবো না কারণ কবির ভাষায় কবি বলেন শুনো মুসলমান খুশির জয়গান মেজগাঁওয়ে যুব সমাজ বড়ই ভাগ্যবান তাদের এলাকায় কায়েম হলো জান্নাতের বাগান চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ শুনো মুসলমান খুশির জয়গান মেজগাঁওয়ের যুব সমাজ বড়ই ভাগ্যবান তাদের দ্বারাই হইল কায়েম জান্নাতের বাগান জান্নাতের বাগানে এলে গুনাহ জড়ে যায় জাহান্নামি হয়ে এলো জান্নাতি হয়ে যায় আল্লাহু আকবার জান্নাতের বাগানে এলে গুনাহ জড়ে যায় জাহান্নামি হয়ে এলো জান্নাতি হয়ে যায় আসলেন যারা এই বাগানে আসলেন যারা এই বাগানে সবাইকে আহ্বান শুনো মুসলমান খুশির জয়গান মেজগাঁওয়ের যুব সমাজ বড়ই ভাগ্যবান তাদের দ্বারাই হইল কায়েম জান্নাতের বাগান নারা তাকবীর আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন আল্লাহ পাক তো পারতেন আমাদেরকে না পাঠাইতেন তাই না এবং শুধু পাঠান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত হিসেবে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দেখেন আপনি আমি আল্লাহ পাকের কাছে চাই নাই বলি নাই যে আল্লাহ আমাকে আশরাফুল মখলুকাত বানান বলছি আমরা কি বলছি যে আল্লাহ আমাকে আপনি মুহাম্মাদের উম্মত বানান বলি নাই তবে আল্লাহ পাক আপনার উপরে আমার উপরে দয়া করে মায়া করে যত্ন করে ওই মালিক আপনাকে আমাকে মুহাম্মাদের উম্মত হিসাবে কবুল করেছেন এতে আপনি আমি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান কেন সৌভাগ্য কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ পাক যখন দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবেন যখন আজরাইলকে আল্লাহ পাক পাঠাবেন তার আগে জিব্রাইলকে পাঠিয়েছেন যে আমার বন্ধুকে জিজ্ঞেস করো আমার বন্ধু কি এখন দুনিয়া থেকে যেতে চাই কিনা তখন যখন জিব্রাইল গেল তখন আপনার আমার নবী মায়ার নবী বরকতের নবী দরদের নবী ওই রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জুড়ে সাল্লাল্লাহু
عليه وسلم বলে আল্লাহ গো আমি যাব না কেন যাব না বন্ধু কারণ আমি গেলে গে আমার উম্মতের কি অবস্থা হবে তখন আল্লাহ পাক বলেন বন্ধু হাবিব আপনার কোনো টেনশন নাই আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন আপনি আমি এখানে আছি একদিন ছিলাম না আবার চলে যাব আপনি আমি আমার জীবনকে কিভাবে সাজাবো আমার ঘরকে কিভাবে সাজাবো আমার বিবিকে কিভাবে সাজাবো আমার ফ্যামিলিকে কিভাবে সাজাবো সন্তানদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করব সেই পিছনেই শুধু দৌড়াদৌড়ি করতেছি কিন্তু নিজেকে যে নিজের কবর সাজাতে হবে সেই দিকে আমাদের কারো খেয়াল নাই মেরে মহতারাম ভাইও এই জন্য কবি আমাদের জীবনটাকে একটা বাসের সঙ্গে তুলনা দিয়েছে আপনি আমি যদি কিশোরগঞ্জ থেকে ওই ঢাকা এয়ারপোর্ট বা মহাকালী যেতে চাই আপনি আমি ভালো একটা বাসের টিকিট কাটি তাই না কাটার পরে ওই ভালো একটা সিটের মধ্যে আপনি আমি বসি এবং সেই সিটটাকে অনেক সুন্দর করে সাজাই বা অনেক সুন্দর করে ঝাইরা চুইরা আমরা সেখানে বসি কিন্তু চিন্তা করে দেখেন এত সুন্দর করে সাজাইলাম এত সুন্দর সিট কাটলাম এত টাকা দিয়ে যখন আপনি আমি শেষ স্টেশন মহাকালী পর্যন্ত পৌঁছালাম তখন কি সেই সিটটা আমার থাকে থাকে না আমার জায়গার মধ্যে অন্য একজন এসে বসে যায় ঠিক তেমনি দুনিয়ার ক্ষেত্রেও আপনি আমি ঘর বাড়ি আপনি আমি ঘর বাড়ি আমার সন্তানকে ভালো রাখার জন্য ঘর সুন্দর করার জন্য আপনি আমি কত কিছু সাজাইলাম কত সুন্দর করে দলান কোঠা করলাম কিন্তু যখন আজরাইল আপনার আমার চোখের সামনে চলে আসবে তখন আর ওই ঘরে আপনি আমি থাকতে পারব না এই জন্য সঙ্গীতের মাধ্যমে আপনাদেরকে আমি একটা মরণের কথা স্মরণ করিয়ে দিতে চাই শুনবেন সঙ্গীতটা বাসের সিট সাজাইও না তোমরা সিট সাজাইও না বাসের সিট সাজাইও না তোমরা ঘর সাজাইও না স্টেশনে পৌঁছে গেলে স্টেশনে পৌঁছে গেলে থাকতে পারবা না বাসের সিট সাজাইও না তোমরা সিট সাজাইও না বাসে উইটা যতই বলি এ সিটি যে আমার স্টেশনে পৌঁছে গেলে কিছুই না বাসে ওইটা যতই বলো এ সিটি যে আমার স্টেশনে পৌঁছে গেলে কিছুই না বাসের সিট সাজাইও না তোমরা ঘর সাজাইও না বাড়ি গাড়ি টাকা পয়সা করছো যে কামা কামে আসবে সম্মানিত হাজরিন টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই আপনার আমার কামে আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একজন ব্যক্তি দুইজন ব্যক্তি আমাদের কামে আসবে
সেই মহব্বত আর ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসা এবং আমার নবীজির ভালোবাসা সেই দিন কাজে আসবে সম্মানিত হাজিরিন আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন কিভাবে একটু শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন চান আপনি আমি আল্লাহ পাকের মহব্বতের বান্দা হই আল্লাহ পাক চান আমি আপনি আল্লাহ পাকের প্রিয় বান্দা হই আল্লাহ পাক চান আপনি আমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ গোলাম হই আল্লাহ পাক চান আপনি আমি ওই মালিকের গোলাম হিসেবে সবসময় থাকি থাকলে লাভ কি ভাই এই লাভের কথাই আল্লাহ পাক বলেছেন সম্মানিত হাজিরিন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন فانتابو যে হে আমার বান্দারা তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও فاتبعوني يحببكم الله তোমরা আমার নবীকে অনুসরণ করো ইত্তেবা করো فاتبعوني يحببكم الله আমার বন্ধুর ইত্তেবা করো আমার নবীর অনুসরণ করো তাহলে আমি আল্লাহ পাক তোমার প্রিয় হয়ে যাব আমি আল্লাহ পাক তোমার প্রিয় মালিক হিসেবে থাকব আর তোমরা আমার ভালোবাসা পাইবা আমরা কি চাই আল্লাহ পাকের ভালোবাসা পাইতে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আমিন সম্মানিত হাজিরিন আমার মূল আলোচনা শুরু করার আগে যাতে এই আলোচনাটা আপনাদের বুঝে আসে এই জন্য আমি পবিত্র কোরআনুল কারীমের এক নম্বর পারার সূরাতুল বাকারার পাঁচ নম্বর পৃষ্ঠা থেকে দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে যখন সৃষ্টি করবেন আল্লাহ পাক যখন মহামানব মানুষকে সৃষ্টি করবেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতারা আমি দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই আমার প্রতিনিধি পাঠাইতে চাই আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা আপনার আমার মালিক ওই রব্বে কারীম আল্লাহ ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতারা আমি মালিক আমার প্রতিনিধি পাঠাইতে চাই ক্বালা ইন্নি জাঈলুকা লিন্নাস ও মেরে মুহতারাম ভাইও আল্লাহ পাক যখন বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা অতঃপর আল্লাহ পাক বলেন ফেরেশতারা বলতেছে ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ফেরেশতারা বলে ও গো মালিক আল্লাহ আপনি কি এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে পাঠাইতে চান যারা ভাইয়ে ভাইয়ে শত্রুতামি থাকবে যারা ভাইয়ে ভাইয়ে রক্তপাত করবে যারা একে অপরের সঙ্গে খুনাখুনি করবে একে অপরের রক্ত বের করবে যারা নিজেরা নিজ ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখবে না যারা নিজের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখবে না যারা তার এক ভাই তার বোনের সঙ্গে বিবাদ থাকবে বোন ভাইয়ের সঙ্গে বিবাদ থাকবে ঝগড়া ফাসাদ করবে আপনি কি এমন কিছু মানুষকে দুনিয়াতে পাঠাইতে চান আল্লাহ পাক বলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ফেরেশতারা বলতেছে আমরা কি আপনার জন্য যথেষ্ট নয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামু আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলে ও আমার ফেরেশতারা আমি মালিক যা জানি তোমরা তা জানো না অতঃপর ফেরেশতারা চুপ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দশই মুহররমে হযরত আদমের ভিতরের মধ্যে রূহ ঢুকাইয়া দিলেন রূহ ঢুকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين الله پاک رب العالمين أسمان এবং জমিনের যত সৃষ্টি আছে বস্তু আছে আল্লাহ পাক স্বয়ং নিজে হযরত আদমকে শিখাইলেন শিখানোর পরে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক আদমকে নিয়ে আসলেন এসে বলে ও আমার ফেরেশতারা তোমরা এই যে আমি দুনিয়াতে এত কিছু বস্তু সৃষ্টি করেছি এই সবের নামগুলো বলো তো
তখন ফেরেশতারা বলে আল্লাহ গো আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন যতটুকু শিখিয়েছেন আমরা ততটুকুই পারি আর থেকে বেশি তো আর পারি না অতএব আমরা এই বস্তুগুলোর ব্যাপারে বলতে পারবো না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে বলল হে আদম নবী হে আমার বন্ধু আপনি একটা একটা করে প্রত্যেকটা নাম বলে দেন আপনার আমার বন্ধু আদম নবী তখন একটা একটা করে প্রত্যেকটা বস্তুর নাম বলে দিয়েছেন আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক আদেশ করলেন যে হে আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো তখন সকল ফেরেশতারাই আদমকে সিজদা করলো কিন্তু একটা ব্যক্তি সিজদা করেনি কে ইবলিস তো সিজদা না করার কারণে তাকে জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দিয়েছেন আমি সংক্ষেপে শুধু মূল আলোচনাটা বোঝানোর জন্য এই আয়াতগুলো টান দিয়েছি তখন যখন ইবলিসকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছেন তখন ইবলিস বলে আল্লাহ গো এতদিন পর্যন্ত আমি আপনার ইবাদত করেছি আপনার বন্দিগি করেছি আপনার গোলামি করেছি এই যে গোলামি করলাম ইবাদত করলাম এই ইবাদতের উপহার স্বরূপ আমাকে ফসল স্বরূপ কি দিবেন আল্লাহ বলে ইবলিস তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে সব দিব তুমি যা চাইবা আমি আল্লাহ দিয়ে দিব তখন ওই ইবলিস বলতেছে আল্লাহ যেই আদমদের জন্য যেই আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম ওই আদমের সন্তানদেরকে আমাকে এমন শক্তি দেন তাদের রগে রগে চলবো তাদের ডান দিক দিয়ে আমি তাকে ধোঁকা দিব বাম দিক থেকে আমি ধোঁকা দিব সামন থেকে ধোঁকা দিব পিছন থেকে ধোঁকা দিব তাদেরকে ধোঁকাই ফেলে ধোঁকা দিতে দিতে আমি তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব নাউজ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবলিসকে এই ক্ষমতা দিয়ে দিলেন তখন হযরতে আদম সামনে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইকটা কেমন জানি আওয়াজ করতেছে একটু এটা কেরকির করতেছে এটা বন্ধ করেন তখন আদম নবী ওখানে বসে বসে দেখতেছেন এই দৃশ্যটা আর মন খারাপ করতেছেন বলতেছেন ওগো আল্লাহ আপনি এটা কি করলেন আমার সন্তানদেরকে শয়তান চতুর্দিক দিয়ে ধোঁকা দিবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আমার সন্তানগুলো জাহান্নামে যেয়ে চলে যাবে এইটা আমি কিভাবে সহ্য করব আর আপনি না অনেক মায়া করে বানাইছেন আপনি কিভাবে সহ্য করবেন ওগো আল্লাহ আপনি আমার সঙ্গে এমন আচরণ কেন করতেছেন আমার সন্তানদের সঙ্গে কেমন কেন এমন আচরণ করতেছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো আদম আমি আল্লাহ শয়তানকে ভুলিয়ে দিয়েছি বলে কি ভুলিয়ে দিয়েছেন তখন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তো দিক চারটা বানাই নাই দিক কয়টা ভাই বলতে পারেন দিক কয়টা ছয়টা কয়টা ছয়টা দিক কিন্তু শয়তানে কয় দিক নিল চার দিক আপনার আমার মালিক আপনার আমার মালিক আপনাকে আমাকে মহব্বত করার কারণে ওই মালিক আপনার জন্য আমার জন্য দুইটা দিক রেখে দিয়েছেন শয়তানকে ভুলিয়ে দিয়েছেন শয়তান বলেছে ওগো আল্লাহ আমাকে আপনি ডান দিক থেকে ধোঁকা দেওয়ার ক্ষমতা দেন আমি যেন আদম সন্তানদেরকে বাম দিক দিয়ে ধোঁকা দিতে পারি সামন থেকে ধোঁকা দিতে পারি পিছন থেকে ধোঁকা দিতে পারি আল্লাহ বললেন যা ইবলিস তোকে দিয়ে দিলাম কিন্তু আল্লাহ পাক সব থেকে দুইটা দিক উত্তম দিক আমাদের জন্য রেখে দিয়েছেন আর সেই দিকগুলো হলো একটা হচ্ছে উপরের দিকে আরেকটা হচ্ছে নিচের দিকে কথা বলেন ঠিক কিনা এখন উপরের দিক কিভাবে আমরা আল্লাহ পাকের কাছে চাইবো আর নিচের দিকে আমরা কি করি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বুঝাইতেছেন ওগো বন্ধু আমার আদম আপনি পেরেশানি নিয়েন না আপনি চিন্তিত হইেন না আমার গুণ আমার বান্দাগুলোকে আমি এত আদর করে মায়া করে বানাইছি ওই বান্দাগুলোকে আমি জাহান্নামে যেতে দিব না আদম নবী জিজ্ঞাসা করেন ইয়া রহমান ওগো আপনি আমার সন্তানগুলোকে কিভাবে হেফাজত করবেন আপনার আমার মালিক বলে আদম রে আমি আল্লাহ ছয়টা দিক বানিয়েছি একটা হচ্ছে উপরের দিক আরেকটা হচ্ছে নিচের দিক এই দুইটা দিক রেখে দিয়েছি আমার বান্দাগুলো যখন গুনাহ করবে নাফরমানি করবে আমার অবাধ্য হবে হারাম কাজ করবে জিনা করবে ব্যভিচার করবে সুদ খাবে ঘুষ খাবে যখন সে বুঝতে পারবে আরে আমার দ্বারা তো গুনাহ হয়ে গিয়েছে এই রে আমার দ্বারা তো নাফরমানি হয়ে গিয়েছে আই এই কথা যখন বুঝবে বুঝার সঙ্গে সঙ্গে যখন আমার বান্দাগুলো তোমার সন্তানগুলো যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে ও যুবক ভাই ও মুরব্বী বাবারা ও আমার পর্দার আড়ালে পর্দানিশি মা গো বোনেরা আমরা নিচের দিকে কখন তাকাই যখন নামাজে দাঁড়াই তাই না আপনি আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দাগুলো যখন ওই গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য নিচের দিক তাকাবে অর্থাৎ নামাজে দাঁড়িয়ে যাবে আর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم قرآن تلاوة شومو زوري الله أكبر কইতে হয় একটু শক্তি দিয়ে আবার কোন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বুঝাইতেছেন ও আমার আদম বন্ধু আমার উম্মতগুলো আমার বান্দাগুলো যখন ওই নিচের দিকটা অবলম্বন করবে যখন নিচের দিকে তাকাইবে যখন নামাজে দাঁড়াইয়া যাইবে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব এখন এই কথার মধ্যে অনেকে মতভেদ রয়েছে যেমন যে নামাজের মাধ্যমে অনেক তাফসিরগণ বলেছেন নামাজের মাধ্যমে শুধু সগীরা গুনাহগুলো মাফ হয় কবিরা গুনাহগুলো মাফ হয় না অনেকেই বলে কিন্তু আমরা একটা হাদিসের দিকে খেয়াল করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার এক সাহাবীকে ফজরের নামাজের পর আল্লাহর রাসূল নিয়ে গেলেন গিয়ে আল্লাহর রাসূল একটা গাছের নিচে দাঁড়ালেন দাঁড়িয়ে আল্লাহর রাসূল একটা ঢাল ধরলেন ডাল ধরে আল্লাহর রাসূল এইভাবে ঝাঁকি দিলেন ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ডালের মধ্যে যতগুলো পাতা ছিল সবগুলো পাতা ঝরে পড়ে গেছে আল্লাহর রাসূল বলতেছেন ও সাহাবী কিছু বুঝছো তখন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাগো নবী আমি তো কিছুই বুঝি নাই এই ডাল ঝাড়ো দিলেন আমাকে নিয়ে আসলেন পাতাগুলো পড়ে গেল এটার মানেটা কি তখন আপনার আমার নবী বলেন যে ও সাহাবী আমি তোমাকে এই ডালের মাধ্যমে এই পাতার মাধ্যমে এটাই বুঝাতে চাচ্ছি আমার উম্মতগুলো যখন নামাজ পড়বে যেইভাবে আমি ডালে ঝাড়া দেওয়ার কারণে এই পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে আমার গুনাহগার বান্দাগুলো যখন নামাজ পড়বে তার দুনিয়ার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন যেহেতু সেইখানে বড় পাতাও ছিল ছোট পাতাও ছিল মাঝারি পাতাও ছিল ঠিক কিনা যেহেতু আল্লাহর রাসূল বড় পাতার কথা বলে নাই যে বড় পাতা ছিলও না এই হাদিসের ভাষায় তাহলে আমরা ধরতে পারি আমরা ধরে নিতে পারি এই হাদিসের মাধ্যমে বোঝা যায় আপনি আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি তাহলে আমাদের জীবনের সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আর আল্লাহ পাক তো বসেই আছেন আমাদেরকে মাফ করার জন্য কি করার জন্য কারণ ওই রব আপনাকে আমাকে কত ভালোবাসেন খেয়াল করে দেখেন আপনাকে আমাকে ওই রব আপনাকে আমাকে কত মহব্বত করেন মালিক আপনাকে আমাকে আপনি আমি হাজারো গুনার মধ্যে ব্যস্ত হয়ে যাই আপনি আমি হাজারো গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরে আমরা তো গুনাহ করব এটা তো আল্লাহ পাক জানেনই জানেন না ওই যে এইটা বোঝানোর জন্যই وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ ওই আয়াতগুলো বলেছি যে আল্লাহ শয়তানকে তো শক্তি দিয়েছেন আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এতে বোঝা যায় যে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে আমরা গুনাহ করব আল্লাহ পাক সব থেকে খুশি হন গুনাহ করার পরে আপনি আমি যখন আল্লাহ পাকের কাছে মাপ চাই তখনই আল্লাহ পাক খুশি হন আমরা যে গুনাহ করব আল্লাহ পাক জানেন না এখন আমরা তো অনেকেই মনে করি আরে আমি গুনাহ করে ফেলেছি অমুকে গুনাহ করেছে আমরা গীবত গাইতে থাকি অমুকে গুনাহ করেছে অমুকে এইটা করছে অমুকে সেইটা করছে আরে ভাই গুনাহ করার পর সে এমন হইতে পারে যে আল্লাহ পাকের কাছে দরবারে মাপও চাইছে এই জন্য মেয়েরে মহতারাম ভাইও আল্লাহ পাক চান আপনি আমি গুনাহ করার পরপরই যেন ওই মালিকের কাছে মাপ চাই ক্ষমা চাই আপনি আমি যখন গুনাহ করি এই জমিনের মধ্যে আপনি আমি যখন সুদের মধ্যে ব্যস্ত হয়ে যাই আপনি আমি যখন নাপাকি কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই আপনি আমি যখন হারাম কাজে ব্যস্ত হয়ে যাই ওই আসমানের ফেরেস্তাগুলো জমিনের ফেরেস্তাগুলো আল্লাহ পাকের কাছে বলতে থাকে ও গো মালিক ও গো আল্লাহ ও রব্বে কারিম ওই যে দেখেন না অমুক এলাকার অমুক যুবকগুলো অমুক এলাকার অমুক বৃদ্ধগুলো টিভির দোকানে বসে আছে যুবকগুলো নাফরমানি করতেছে জিনা করতেছে ব্যবিচার করতেছে এইটা করতেছে সেইটা করতেছে অমুক গুনাহ করতেছে ও আল্লাহ তার গুনাহগুলো আপনি তার বাবার কাছে প্রকাশ করে দেন তার মায়ের কাছে প্রকাশ করে দেন তার ভাইয়ের কাছে প্রকাশ করে দেন তার প্রতিবেশীর কাছে প্রকাশ করে দেন ও মালিক তার বন্ধুর কাছে প্রকাশ করে দেন আল্লাহ পাক বলে ফেরেশতারে কেন প্রকাশ করব
তখন ফেরেশতারা বলে আল্লাহ গো আপনি প্রকাশ করে দিলে ওই লজ্জিত হবে ওই মানুষের সামনে মুখ দেখাইতে পারতে না ও যুবক বন্ধুরা ও আমার মুরব্বি বাবারা ও পর্দার আড়ালে আমার পর্দানিশী মা গো বোনেরা চিন্তা করে দেখেন তো আপনি আমি যে গুনাহগুলো করতেছি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার ফ্যামিলি যদি একটা গুনার ব্যাপারে জেনে যায় আমার ভাই যদি গুনার ব্যাপারে জেনে যায় আমার প্রতিবেশী আমার বন্ধু যদি গুনার ব্যাপারে জেনে যায় আমার মা আমার বাবা আপনার মা আপনার প্রতিবেশী যদি গুনার ব্যাপারে জেনে যায় আপনার মা আপনার সঙ্গে কথা বলবেন না আপনার ভাই আপনার সঙ্গে কথা বলবেন না আপনার বাবা আপনার সঙ্গে কথা বলবেন না কারণ আপনি খারাপ আপনি জিনাখোর আপনি সুদখোর আপনি ঘুষখোর আপনি নাপাক এমুক তমুক গুনাহ করেছেন এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতারা বলতে থাকে আল্লাহ গো ওই বান্দার গুনাহগুলো আপনি মানুষের কাছে প্রকাশ করে দেন আল্লাহ বলে ওরে ফেরেশতারা কাদের ব্যাপারে বলছো কাদের গুনাহগুলো প্রকাশ করতে কাদেরকে লজ্জিত করতে কাদেরকে অসম্মানী করতে তোমরা জানো না আমি আল্লাহ যখন ওই আসমান সৃষ্টি করেছি কোন বলে হুকুম করেছি ওই আসমান সৃষ্টি হয়েছে আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছি কোন বলে হুকুম করেছি জমিন হয়ে গিয়েছে আমি আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছি কোন বলে হুকুম করেছি চন্দ্র হয়ে গিয়েছে আমি আল্লাহ সূর্য সৃষ্টি করেছি কোন বলে হুকুম করেছি সূর্য হয়ে গিয়েছে আমি আল্লাহ বাতাস সৃষ্টি করেছি পানি সৃষ্টি করেছি হুকুম করেছি পানি হয়ে গিয়েছে জমিন সৃষ্টি করেছি হুকুম করেছি জমিন হয়ে গিয়েছে কিন্তু আমি আল্লাহ একজন ব্যক্তিকে ওই মানুষগুলোকে আমি আল্লাহ আদেশ করি নাই হুকুম করি নাই আমি আল্লাহ আদর করে মায়া করে যত্ন করে ভালোবেসে মায়ের গর্ভের মধ্যে একদিন নয় দুই দিন নয় ও যুবক বন্ধু আল্লাহ কি পারতেন না মায়ের গর্ভে থেকে আপনাকে আমাকে একদিনের মধ্যে বের করে দিতে পারতেন কিন্তু আল্লাহ পাক কেন করেন নাই আল্লাহ পাক বলে ও আমার ফেরেশতারে আমি আমি চাই না আমার বান্দার প্রতি আমার মহব্বতটা কম থাকুক আমি চাই আমার বান্দাগুলোকে আমি আস্তে 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 করে আমি আমার বান্দাগুলোকে মহব্বত করে ভালোবেসে মায়ের গর্ভের মধ্যে দশ মাস দশ দিন রেখে দুনিয়াতে পাঠিয়েছি আর তারাই হচ্ছে মানুষ আর তাদের ব্যাপারে বলছো আমি তাদের গুণাগুলো মানুষের কাছে প্রকাশ করে দেই তারা বিয়াজ্জতি হোক অসম্মানী হোক না না রে ফেরেশতারা আমি এইটা কখনো করব না কারণ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি দেইখা আমি আল্লাহ তাদেরকে বাঁচানোর জন্যই তো আমার নাম তো একটা হলেই যথেষ্ট আচ্ছা আল্লাহর নাম কয়টা ভাই আল্লাহর নাম নিরানব্বইটা তাই না আল্লাহ পাক তো পারতেন একটা নাম রাখার জন্য শুধু আল্লাহ নাম দিয়েই তো সব কাজ করতে পারতেন তাই না কিন্তু আল্লাহ পাক কেন নিরানব্বইটা নাম রেখেছেন শুধু আমার জন্য আপনার জন্য ওই বাড়িওয়ালিতে যিনি বাড়ি বাড়ি ঘরে যারা বসে আছে তাদের জন্য ও মেয়ের মহতারাম ভাইও আল্লাহ পাক বলে ওরে বান্দারে আমি আল্লাহ একটা নামেই যথেষ্ট ছিল কিন্তু না না আমি আল্লাহ আমার নিরানব্বইটা নাম রেখেছি আমি আল্লাহ আমার নিরানব্বই নামের দয়া রেখেছি যাতে করে তোরা গুনাহ করবি যখন আমি আল্লাহ আমার সত্তর নামের ওই চাদর দিয়ে তোদের গুনাহগুলোকে ঢেকে রাখবো আমি আল্লাহ তোদেরকে মাফ করার জন্য আমি যখন তোদের উপরে কাহার রূপে রাগান্বিত হয়ে যাব তোরা আমি আল্লাহকে ডাকবি আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আল সালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল খালিক আল মালিক আল জব্বার আল কুদ্দুস আল সালাম ও বান্দা তোরা যখন আমাকে এই নামগুলো নিয়ে ডাকতে থাকবি আমি আল্লাহ তোদের উপরে রাজি খুশি হইয়া তোদের জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দিব যুবক বন্ধু আমার আমরা গুনাহগার আমরা গুনাহ করব গুনাহ করেই যাব কিন্তু আল্লাহ পাক তখনই খুশি হবেন যখন আপনি আমি গুনাহ করার পর আল্লাহ পাক মাফ চাইব তখনই আল্লাহ পাক ওই বান্দার প্রতি আল্লাহ পাক খুশি হয়ে যান আল্লাহ পাক ওই বান্দাকে তত বেশি মহব্বত করেন যারা গুনাহ করার পর বেশি বেশি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই ও বন্ধু খেয়াল করে দেখেন দুনিয়াতে আপনাকে আমাকে সবথেকে বেশি ভালো কে বাসেন মা তাই না তারপর বাবা তারপরে ভাই তারপর বোন তারপর বন্ধু চিন্তা করে দেখেন দুনিয়াতে যারা আমাকে এত মহব্বত করে দুনিয়াতে যারা এত ভালোবাসে যারা আমাকে রেখে একবেলা খেতে চায় না যারা আমার টেনশনে ঘুম হয় না আপনার টেনশনে তাদের ঘুম হয় না অথচ আপনি যদি মা বাবার অবাধ্য হয়ে কোনো কাজ করেন আপনার মা বাবা আপনার সঙ্গে কথা বলতে চায় না আপনার প্রতিবেশীরা আপনার সঙ্গে কথা বলতে চায় না আপনি যদি ভাইয়ের অবাধ্য কোনো কাজ করেন তখন আপনার ভাই আপনার সঙ্গে কথা বলতে চায় না আপনার বাবা আপনার সঙ্গে কথা বলতে চায় না আর ওই রব্বে কারিম আপনাকে আমাকে
কত মহব্বত করেন, ওই রব আপনাকে আমাকে কত ভালোবাসেন। আরে দুনিয়াতে এত ভালোবাসার মহব্বতগুলো যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন আপনার আমার রব ডাকতে থাকে, ওরে বান্দারে তোর মা তোর সঙ্গে রাগ করেছে, তোর ভাই তোর সঙ্গে রাগ করেছে, তোর বাবা তোর সঙ্গে রাগ করেছে, তোর বন্ধু তোর সঙ্গে রাগ করেছে, তোর প্রতিবেশী তোর সঙ্গে রাগ করেছে, ওরে বান্দারে তুই নিরাশ কেন, মা ঘররকা বিরব্বিকাল করিম, মা ঘররকা বিরব্বিকাল করিম। ও বান্দা আমি রহমান তোদেরকে মহব্বত করি, আমি রহমান তোকে ভালোবাসি, আমি রহমান তোর জন্য ঘুমাই না, আমি রহমান তোর জন্য খাই না, আমি রহমান তোকে কিভাবে ভালো রাখবো, তোকে জন্ম দেওয়ার আগে তোকে দুনিয়াতে পাঠানোর আগেই আমি রহমান ভেবে রেখেছি। ও বান্দারে এই জন্য তোর কোনো নিরাশের দরকার নাই, আমি মালিক তোর জন্য আছি, মা ঘর রক্ষা বিরব্বিকাল করিম, আমি মালিককে তুই স্মরণ কর। আমি মালিকের কাছে দু হাত তুলে বল না, ও আল্লাহ, ও মালিক, ও রহমান, ও গো মালিক, আমার সব দরজা বন্ধু, আমি কই যাব আল্লাহ, আমার কাছে একটু ফরিয়াদ কর না, একটু বল না, ও মালিক, দু চোখ ও দু চোখে পানি ছেড়ে তুই আমাকে ডাক না, আল্লাহ গো আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ গো আমি পাপ করে ফেলেছি, ও মালিক যতই গুনাহ করি তবু তো তোমারই বান্দা, ও মালিক যতই গুনাহ করি তবু তো তোমারই বান্দা, আল্লাহ গো যতই করি গুনাহ আমি আল্লাহ তবু তো আমি তোমারই বান্দা, হয়তো আমি নিমুখারাম, হয়তো আমি পাপি, হয়তো আমি গুনাহগার, ও আল্লাহ গুনার কারণে আমাকে অসম্মানী করিয়েন না, বেয়াজ্জতি করিয়েন না মালিক, ও মালিক গুনার কারণে আমাকে আমার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ, একমাত্র তুমি আছো গো আল্লাহ, আল্লাহ পাককে আপনি আমি যখন এইভাবে ডাকবো আপনার আমার মালিক আপনাকে আমাকে বলে আরে বান্দা, আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলতে থাকে ও ফেরেস্তারা তোমরা তো বলছিলে যে আমার এই বান্দাগুলো এই মানুষগুলো দুনিয়া থেকে গিয়ে রক্তপাত করবে ঝগড়া করবে, দেখো দেখো ওই মেজগাঁও এলাকার যুবকগুলো ওই ময়দানের মধ্যে বসে আমাকে কিভাবে ডাকতেছে, অমুক এলাকার যুবকগুলো আমাকে কিভাবে ডাকতেছে, তোমরা কি বলো? তখন ফেরেশতারা আপনারা আমার হইয়া আল্লাহ পাকের কাছে সাক্ষী দেয়, ও গো রহমান, ও গো আল্লাহ আপনার বান্দাগুলোকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ পারে কি পারে না, আল্লাহ মাফ করতে পারে কি পারে না, তুমি পারো করতে মুছুন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকের জগতে, ঠিক কিনা, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তুমি মিটাও সক সকল পাওয়া সবই তোমার তোরে, তুমি মিটাও সকল দুদিন আগে পরে, তোমার কাছে সবই পাওয়া সবই তোমার তোরে, কথা বলেন ঠিক কিনা, আল্লাহ মোচন করতে পারে কিনা, আল্লাহ মাফ করতে পারে কিনা, তাহলে আল্লাহ পাকেরকে আল্লাহ পাকের দরবারে মাপ চাওয়া যাবে কিনা, যাওয়া যাবে কিনা, চাওয়া যাবে, কিভাবে চাইবো? আল্লাহ পাক আপনাকে আমাকে সেই পন্থাও দেখিয়েছেন, আল্লাহ পাক নবীজির মাধ্যমে আপনাকে আমাকে অনেক ইস্তিগফার শিখিয়েছেন, শিখাইন না, কিন্তু এখানে সব থেকে একটা ছোট ইস্তিগফার সেইটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। দেখেন আপনি আমি যদি গুনাহ মাফ করাইতে চাই
তাহলে নামাজে দাঁড়াই আল্লাহ পাকের কাছে দোয়া করি রোজা রাখি যাকাত দেই হজ করি এর মাধ্যমে আমরা গুনাহ মাফ করি তাই না মাপ চাই আল্লাহর কাছে এর থেকে সবথেকে সহজ আপনার নামাজ পড়তে মনে চাইতেছে না আপনার রোজাও রাখতে মন চাইতেছে না হজ করার সামর্থ্য নাই আপনার ক্ষমতা নাই এখন আল্লাহ পাকের কাছে আপনি কিভাবে গুনাহগুলো maaf করাইবেন আল্লাহ পাক সেটাও শিখিয়ে দিয়েছেন আপনাকে আমাকে কত mohabbat করেন আল্লাহ পাক বলে ওরে বান্দারে আপনার আমার নবী বলে ও আমার উম্মতরে তোমরা ইস্তিগফার বেশি বেশি পাঠ করো যদি ইস্তিগফার বেশি বেশি পাঠ করো আল্লাহ পাক তোমার জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দিবেন আপনি আমি যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে পারি আর আল্লাহর কাছে চাইতে পারি বাদশা হারুনুর রশিদের একটা ইতিহাস শুনেন বাদশা হারুনুর রশিদ নাম শুনছেন না সকলে বাদশা হারুনুর রশিদ তার দরবার থেকে কোনো ভিক্ষুক কখনো খালি হাতে ফিরতেন না যেই ভিক্ষুক যাইতেন বাদশা হারুনুর রশিদের দরবার থেকে কিছু না কিছু নিয়েই আসতেন তো এক ভিক্ষুক গেলেন বাদশা হারুনুর রশিদের দরবারে গিয়ে তার বাদশার থেকে হারুনুর রশিদের থেকে কিছু আনার জন্য তখন ওই যখন ভিক্ষুক গেল গিয়ে দেখে বাদশা হারুনুর রশিদ সিংহাসনে বসা নাই তখন তার উজিরকে জিজ্ঞাসা করলো যে বাদশা হারুনুর রশিদ কোথায় বাদশা কোথায় তখন তার উজিররা বলতেছে তার সৈন্যরা বলতেছে বা হারুনুর রশিদ এখন নিজের কাজে ব্যস্ত তখন ওই ফকির চিন্তা করলো আরে আমার তো আরো দশ জায়গায় যেতে হবে অমুক জায়গায় যেতে হবে ভিক্ষা আনতে হবে তার মানে আমার দাঁড়িয়ে থাকার সময় নাই দেখি আমি একটু চেষ্টা করে বাদশা হারুনুর রশিদের সঙ্গে দেখা করতে পারি কিনা তখন ওই ওই ভিক্ষুক এদিকে ওদিকে ছুটাছুটি করতেছে ছুটাছুটি করে এক পর্যায়ে বাদশা হারুনুর রশিদের ঘরের কাছে গেল গিয়ে দরজার ফাঁকা দিয়ে ওই ভিক্ষুক লুকিয়ে লুকিয়ে দেখতে চাইতেছে যে বাদশা হারুনুর রশিদ কি করতেছে কি করে কি আমল করে বা কি কাজ করতেছে তখন যখন সে দরজার ভিতর দিয়ে তাকাইল তখন দেখে বাদশা হারুনুর রশিদ আল্লাহর কাছে হাত তুলে আল্লাহকে ডাকতেছে ও গো রব্বে করিম ও গো আল্লাহ এইভাবে ডাকতেছে তখন এই দৃশ্য দেখে ওই ফকির চলে গেছে ভিক্ষুক চলে গেছে আর ভিক্ষা নেই নাই তখন যখন চলে গেছে কিছুক্ষণ পরে বাদশা হারুনুর রশিদের যখন আমল শেষ হলো নামাজ শেষ হলো শেষ হওয়ার পরে বাদশা হারুনুর রশিদ তার সৈন্যকে জিজ্ঞেস করতেছে উজিরকে জিজ্ঞেস করতেছে আজকে কি আমার দরবারে কোনো ভিক্ষুক আসে নাই তখন ওই সৈন্য বলতেছে ওই গোলাম বলতেছে যে মুনিব আপনার দরবারে একজন ভিক্ষুক আসছিল কিন্তু সে চলে গেছে ব্যাপারটা কি আমার দরবার থেকে কোনো ভিক্ষুক তো খালি হাতে ফিরে যাই না কিন্তু আজকে কেন ওই ভিক্ষুক চলে গেল এটার কারণ কি তার মনের মধ্যে কৌতূহল জাগলো যে আহারে এটার কারণ কি ভিক্ষুক চলে গেল কেন তখন বাদশা হারুনুর রশিদ নিজেই রাস্তায় বের হয়ে গেল ওই ভিক্ষুককে খোঁজার জন্য বাদশা হারুনুর রশিদ যাচ্ছে খুঁজতেছে খুঁজতেছে অনেকক্ষণ খোঁজার পরে দেখে একটা জীর্ণ শীর্ণ ব্যক্তি চিকন চাকন ফাড়া ছিঁড়া একটা কাপড় পরে দাঁড়িয়ে আছে তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে এই তুমি কি আজকে বাদশা হারুনের দরবারে গিয়েছিলে তুমি কি কোনো দান আনার জন্য তুমি কি বাদশা হারুনের কাছে গিয়েছিলে তখন বলল হ্যাঁ আমি গিয়েছিলাম তখন হারুনুর রশিদ জিজ্ঞেস করে কিন্তু তুমি না নিয়ে চলে আসলা কেন তখন ওই বান্দা কি বলে জানেননি আপনি আমি বুঝি না ওই ভিক্ষুক বুঝে ওই ভিক্ষুক বুঝে কিভাবে একজন ব্যক্তির কাছ থেকে চাইয়া নিতে হয় কিভাবে দরদ দেখাইয়া মায়া দেখাইয়া দেখবেন একজন ভিক্ষুক যখন আপনাদের কাছে আমাদের কাছে টাকা চাই পয়সা চাই তখন কিভাবে বাবা এমন কয়ে বাবা কয়ে শুনে কয়ে কত কিছু বলে আমাদের কাছ থেকে নিয়ে যায় কিন্তু আপনা আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে এইটার মাধ্যমে শিক্ষা দেয় বান্দারে একজন ভিক্ষুক তোর কাছে যেভাবে চায় যে ওগো ভাই আমাকে দেন না মায়া লাগাইয়া দরদ লাগাইয়া আল্লাহ পাকও বলে ওরে বান্দা তোরা আমার কাছে চা দরদ দিয়া চাবি ভালোবাসা দিয়ে চাবি মহব্বত দিয়ে চাবি চোখের পানি দিয়ে চাবি তোর চোখে পানি আসে না তুই কান্নার ভঙ্গর তোর কান্না আসে না তুই কান্নার ভঙ্গরে আমার কাছে চা আমি আল্লাহ তোকে দিয়ে দিব সুবহানাল্লাহ যখন ওই ভিক্ষুককে জিজ্ঞাসা করলো তখন ভিক্ষুক বলে যে আমি চলে আসছি এই জন্য একটা কারণ দেখার পরে বলে কি কারণ কয় আমি বাদশার কাছে গেলাম ভিক্ষা আনার জন্য কিন্তু আমি যখন দেখলাম বাদশা নিজেই তো আরেকজনের কাছে ভিক্ষা চায় বাদশা নিজে আরেকজনের কাছে ভিক্ষা চায় আমি তার কাছে কিসের ভিক্ষা চাই সেও মাখলুক আমিও মাখলুক সেও একজনের কাছে চাইতেছে স্রষ্টার কাছে চাইতেছে সে চাইয়া যদি সবাইকে দিতে পারে আমি বান্দা আমিও তো ওই মালিকের গোলাম আমিও তো সেই মালিকের বান্দা ওই বাদশা হারুনুর রশিদও তো সেই মালিকের গোলাম সেই মালিকের বান্দা সেই বাদশা হারুনুর রশিদ যদি ওই মালিকের কাছে চাইয়া যদি পাইতে পারে আমিও তো সেই মালিকের
গোলাম আমি সেই মালিকের বান্দা আমি কেন সেই মালিকের কাছে পাইব না আমি এই জন্য বাদশা হারুনের কাছে চাই নাই আমি আর কোন ব্যক্তির কাছে ভিক্ষা চাইব না আজকে থেকে বাদশা হারুন যার কাছ থেকে ভিক্ষা নেয় আমি এই ভিক্ষুকও সেই মালিকের কাছ থেকে ভিক্ষা নেব একজন ভিক্ষুক আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে বান্দা ও যুবক ও বৃদ্ধ ও মা ও বোন তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাও আল্লাহ তো বলতেছে বান্দারে আমি তো দেওয়ার জন্যই বসে আছি তোরা আমার কাছে চা আমি আল্লাহ তোদেরকে দিব কিন্তু আসলে আমরা চাই না আল্লাহর রাসূলের হাদিস আদ-দুআউ হুয়াল ইবাদা দুআই হচ্ছে একটা ইবাদত কিন্তু আমরা দোয়া করতেই চাই না দোয়া করতেই চাই না মনেই চাই না দোয়া করতে গুনাহ করতেছি চিন্তা করে দেখেন তো আপনি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত গুনার মধ্যে ব্যস্ত থাকি আপনি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত গুনার মধ্যে ব্যস্ত থাকি হাজারো গুনার পরে ওই মালিক আপনাকে আমাকে শরণ করিয়ে দেয় আচ্ছা এই যে আজান দেই মুয়াজ্জিন সাহেবরা এই আজানগুলো কেন দেয় ভাই আজান না দিলেও তো হইতো আজান না দিলেও হইতো না কিন্তু আজানের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন যে বান্দারে আমি জানি আদম জাতি তোরা ভুলে যাস সব কিছু ভুলে যাইবা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে পাঁচ বেলা আজান দিয়া হাইয়া আলা সালা বইলা আল্লাহু আকবার বইলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বইলা তোমাদেরকে স্মরণ করিয়ে দেই যে আমি মালিকের দরবারে তোমরা আসো আমি মালিককে ডাকো আমি মালিক তোমাদের জন্যই বসে আছি কিন্তু আপনি আমি সেই মালিকের কথাও শুনি না মুয়াজ্জিন ফজরের সময় ডাকতেছে ঘুম থেকে নামাজ উত্তম আপনি আমি নামাজ পড়তে চাই না আপনি আমি রোজাও রাখতে চাই না ও যুবক বন্ধু ও মুরব্বি বাবারা ও পর্দার আড়ালে আমার পর্দানিশী মা গো বোনেরা খেয়াল করে দেখেন আপনি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনার মধ্যে ব্যস্ত থাকি আপনি আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আল্লাহ পাক তো পারতেন আপনি আমি ফজরের নামাজটা পড়ি নাই আপনারা আমার সকালের নাস্তা বন্ধ করে দিতে পারতেন না কিন্তু আল্লাহ পাক কি কোনোদিন বন্ধ করছে আল্লাহ পাক কোনোদিন বন্ধ করেন নাই অন্যদিকে খেয়াল করে দেখেন আপনার আমার আপনজন যদি আপনার কাছ থেকে আমার কাছ থেকে খুবই বিশ্বস্ত ব্যক্তি যদি আমার ঘরে চুরি করে বা আমার টাকা চুরি করে বা আমার দোকানে চুরি করে তাহলে ওই ব্যক্তির কাছ থেকে বিশ্বাস উঠে যায় আমাদের তাই না ওই ব্যক্তিকে আমরা আর বিশ্বাস করি না সে হোক আমার সন্তান সে হোক আমার ভাই সে হোক আমার ভাগ্না যত কিছুই হোক না সে যত আপনই হোক যখন আপনার আমার কাছ থেকে কোনো মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় না বলে নিয়ে যায় তার প্রতি আপনার আমার বিশ্বাস চলে যায় তাকে চুর বলি কিন্তু আল্লাহ পাকের এত নাফরমানি করি এত এত আল্লাহ পাককে কষ্ট দেই আপনি আমি আল্লাহ পাকের নাফরমানি করতেছি গুনাহ করতেছি তবু আল্লাহ পাক আপনাকে আমাকে কি বলে ডাকে জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু ও আমার গুনাহগার বান্দা ও আমার গুনাগার বান্দি আল্লাহ পাক তো পারতেন আপনাকে আমাকে শুধু বান্দা বলে ডাক দিতে আল্লাহ পাক তো পারতেন আপনাকে আমাকে গুনাহগার বান্দা বলে ডাক দিতে কিন্তু এখানে আল্লাহ পাক একটা শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটা হচ্ছে আমার কি শব্দ ভাই আমার ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আল্লাহ পাক বলে ও আমার গুনাহগার বান্দা ও আমার গুনাহগার বান্দি আপনি আমি আমার কাকে ডাকি আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন আমার বিবি আমার মামা আমার চাচা আপনজনদেরকে আপনি আমি আমার বলে সম্বোধন করি আপনি আমি যতই গুনাহ করি আল্লাহ পাক বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু ও আমার গুনাহগার বান্দা ও আমার গুনাহগার বান্দি তোমরা যতই গুনাহ করো তবুও তো তোমরা আমারই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওরে বান্দারে
তোরা গুনাহ করিস আমি আল্লাহ তোদের গুনাহগুলোকে ঢেকে রাখি ও বান্দারে তোরা দরজা বন্ধ করে গুনাহ করিস রাতের অন্ধকারে গুনাহ করিস দিনের আলোতে গুনাহ করিস মানুষের আড়ালে গুনাহ করিস আমি আল্লাহ সমস্ত গুনাহগুলোকে আমার সত্তার নামের চাদর দিয়ে ঢেকে রাখি আমি আল্লাহ পারতাম তোদের গুনাহগুলো মানুষের কাছে প্রকাশ করে দিতে যদি আমি আমার গুনাহ যদি আল্লাহ এই এলাকায় এই মানুষদের কাছে আল্লাহ প্রকাশ করে দেয় আমাকে কোনোদিন এই চেয়ারে বসার জন্য ডাকবেন না আপনার গুনাহগুলো যদি মানুষের কাছে প্রকাশ করে দেয় আপনারা কোনোদিন এই প্যান্ডেলের নিচে আসবেন না কারণ আমি গুনাহগার আপনি গুনাহগার আল্লাহ পাক আপনাকে আমাকে কত মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ বলে ও আমার গুনাহগার বান্দা ও আমার গুনাহগার বান্দি আমি আল্লাহ তোদেরকে মহব্বত করি রহমান নাম দ্বারা আমি আল্লাহ তোদেরকে মালিক নাম দ্বারা মহব্বত করি এই জন্য আমি তোদের গুনাহগুলোকে ঢেকে রাখি এই জন্য আমি তোদেরকে জাহান্নামে দিতে চাই না ও মেরে মোহতারাম ভাইও যুবক ভাইরা আমার মুরব্বি বাবারা আল্লাহ পাক চান আপনি আমি জান্নাতে যাই কিন্তু জান্নাতে যাওয়ার পন্থা কিভাবে আপনি আমি অবলম্বন করব আমি বলেছিলাম আল্লাহর রাসূল আপনাকে আমাকে ইস্তিগফার শিখিয়েছেন অনেক বড় বড় ইস্তিগফার তার মধ্যে সর্ব উত্তম এবং সবথেকে ছোট ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ ঠিক কি না অর্থাৎ আল্লাহ আমাকে মাফ করে দিন হাদিস শরীফে এসেছে যেই ব্যক্তি সর্বদাই ইস্তিগফার পাঠ করবে আল্লাহ পাক তাকে একটা উপাধি দেন কি উপাধি যেমন আবু বকর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি হচ্ছে সিদ্দিক নামের আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হচ্ছে হাবিব আল আমিন নামের উপাধি ঠিক তেমনিভাবে যেই ব্যক্তি সর্বদাই ইস্তিগফার পাঠ করবে আল্লাহ পাক তাকেও একটা উপাধি দেন আর সেই হচ্ছে যেই ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ পাক তার উপাধি হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া মানে মানে আল্লাহওয়ালা মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করতে দেরি হয় কিন্তু আল্লাহ পাককে এই দোয়া কবুল করতে দেরি হয় না সুবহানাল্লাহ এখন আপনি আমি কি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো এখন তো বলতে বলবেন যে হুজুর মুস্তাজাবুদ দাওয়া আল্লাহওয়ালা তো আমরা হওয়া সম্ভব না আমি রিক্সা চালাই আমি দোকানদার আমি অমুক আমি তমুক আমি কৃষক আমার দ্বারা তো মুস্তাজাবুদ দাওয়া আল্লাহওয়ালা হওয়া সম্ভব না ও হুজুর আপনি এই অজন্য জায়গায় করেন না না বন্ধু এই মুস্তাজাবুদ দাওয়া আমাদের সকলের জন্য হওয়া একদম সহজ কৃষি কাজে গিয়েছি আপনি আমি ইস্তিগফার পড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি আমি রিক্সা চালাইতেছি পড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি আমি গাড়ি চালাইতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি আমি দোকানদারি করতেছি আপনি আমি দোকানে বসে আছি ইস্তিগফার পাঠ করি আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করবেন একটা ইতিহাস শোনাই একজন মুফাসসির তিনি সর্বশেষ হযরতে হাম্বল ইমামে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি সর্বশেষ হাদিস সংগ্রহের কাজে গেলেন তখন যখন তিনি রওনা হলেন হাদিস সংগ্রহ করার জন্য ইমামে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতেছেন হাঁটতেছেন এক গ্রামে গিয়ে সন্ধ্যা হয়েছে সেখানে গিয়ে নামাজ পড়লেন ইমামে হাম্বল রহমাতুল্লাহি আলাই সন্ধ্যার নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে চিন্তা করলেন এখানে বসে এশারের জামাত আদায় করবে এবং এখানেই রাত্র যাপন করবেন এই এলাকার মসজিদে তখন এশারের জামাতের সময় হলো ইমামে হাম্বল রহমাতুল্লাহি আলাই এশারের নামাজ পড়লেন পড়ার পরে তার কিতাব বের করে সে হাদিস মুতালা করতেছেন আর নিয়ত করেছেন এই মসজিদের মধ্যে থেকেই রাত্র যাপন করবে বাহিরে অন্ধকার তো মসজিদের মুয়াজ্জিন বা যে খাদেম ছিলেন তিনি এসে বলতেছেন মুরব্বি এখানে তো থাকা যাবে না আপনি বের হয়ে যান তখন ইমামে হাম্বল আল্লাহু আলা মানুষ তিনি বের হয়ে গেলেন এই অন্ধকারের মধ্যে হাঁটতেছেন হাঁটতেছেন হেঁটে হেঁটে হাঁটতেছেন অনেক দূরে একটা বাজার পাইলেন সেই বাজারে গিয়ে দেখেন সর্বশেষে একটা দোকান টিপ টিপ করে আগুন জ্বলতেছে বাতি জ্বলতেছে ইমামে হাম্বল রহমাতুল্লাহি আলাই ওই দোকানের দিকে লক্ষ্য করে গেলেন ইমামে হাম্বল রহমাতুল্লাহি আলাই যখন ওই দোকানের কাছে গেলেন গিয়ে দেখেন ওই দোকানের মধ্যে একটা যুবক বসে আছে
যুবক ওই দোকানের মধ্যে রুটি বানাইতেছে ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দোকানের সামনে গিয়া যুবককে ডেকে বলে ও যুবক আমি একজন মুসাফির আমি অনেক দূর থেকে এসেছি আমার থাকার কোনো জায়গা নাই রে যুবক ও যুবক আমাকে আজকের রাতটা তোমার এই চুলার পাশে বসে বসে থাকার মতো সুযোগ করে দাও ওই যুবক বলতেছে ও মুসাফির আল্লাহর গোলাম এইটা তো আমার জন্য অনেক সৌভাগ্যর ব্যাপার আপনি একজন মুসাফির আমার দোকানের মধ্যে বসে বসে সময় পার করবেন আসেন আসেন আহলান আসেন তখন ওই যুবকটা ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইকে নিয়ে গেলেন নিয়ে তার চুলার পাশে বসতে দিলেন ইমামে হাম্বল তার কিতাব বের করে পড়তেছেন কিছুক্ষণ যাওয়ার পরে ইমামে হাম্বলের কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসলো ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাই দেখতে পাইল শুনতে পাচ্ছে যে কোথায় থেকে জানি একটা আওয়াজ ভেসে আসছে আর সেই আওয়াজটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একটু জবান খুলে একটু পড়ি আমরা সকলে আস্তাগফিরুল্লাহ 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 ইমামে হাম্বলের কানে যখন এই আওয়াজ আসতেছে ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাই তার কিতাবটা বন্ধ করে এই দিক সেই দিকে তাকাইতেছে দেখতেছে কোথায় থেকে এই আওয়াজটা আসতেছে ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাই কোথাও থেকে খুঁজে পাই না ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাই বসা থেকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে চতুর্দিকে খুঁজতেছেন কোথায় থেকে এই আওয়াজটা বেশি আসতেছে এত মধুর আওয়াজ ইমামে হাম্বল আর কোথাও শুনে নাই ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাই দেখেন যে তার কাছেই যে যুবকটা রয়েছে তার জবান থেকে আস্তাগফিরুল্লাহ বের হচ্ছে যুবকরা রুটি বানাইতেছে বলে আস্তাগফিরুল্লাহ যুবক রুটি কড়াইয়ের মধ্যে দিচ্ছে বলে আস্তাগফিরুল্লাহ যুবক আবার রুটি বিক্রি করতেছে বলে আস্তাগফিরুল্লাহ টাকা হাতে নিতেছে আস্তাগফিরুল্লাহ বক্সের মধ্যে রাখতেছে বলে আস্তাগফিরুল্লাহ তার সব কাজের মধ্যে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইমামে হাম্বল রহমাতুল্লাহ আলাই যুবককে জিজ্ঞাসা করে ও যুবক ভাই আমি আসার পর থেকে দেখতেছি তোমার জবান দিয়ে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বের হচ্ছে এর ফজিলত তুমি কে পেয়েছো কি পেয়েছো তখন ওই যুবকটা বলে ও মুসাফির মুরব্বি আমি এই এই আস্তাগফিরুল্লাহর মধ্যে আমি শুনেছি যে যেই ব্যক্তি এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবে ইস্তিগফার পাঠ করবে তাকে আল্লাহ পাক আল্লাহ ওয়ালা বানাই আনে আল্লাহর বন্ধু হিসাবে নিয়ে আনে সে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় দোয়া কবুল হইতে দেরি হয় না তখন ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করেন ও যুবক তার মানে তুমি একজন আল্লাহওয়ালা তখন যুবকটা বলে আমি জানি না আমি আল্লাহওয়ালা হয়েছি কিনা বলে কেন ভাই আমি আল্লাহ পাকের কাছে আজ পর্যন্ত যত দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব দোয়া কবুল করেছেন কিন্তু একটা মাত্র দোয়া কবুল করেন নাই তখন ইমামে হাম্বলের মনের মধ্যে আরো কৌতূহল জেগে গেল কি এমন দোয়া আল্লাহ পাক কবুল করে নাই তখন ইমামে হাম্বল যখন জিজ্ঞাসা করলো ওই যুবক দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও মুসাফির আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম আল্লাহ গো আমি যেই ইমামকে অনুসরণ করে বলি আমি যেই ইমামকে অনুসরণ স্মরণ করে চলি সে হচ্ছে ইমামে হাম্বল ও দয়ার মালিক ওই ইমামের হাম্বলের সঙ্গে আমি দেখা করতে চাই তার হাতে আমি হাত রেখে বায়াত হতে চাই যখন এই কথা বলল যে যুবকটা বলতেছে মুরব্বি কিন্তু আল্লাহ পাক আমার এই দোয়াটা কবুল করে না তার মানে আমি এখনও বলতে পারি না আমি আল্লাহওয়ালা হতে পেরেছি কিনা ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাই চিৎকার মেরে বলে ওরে যুবক তোর কোনো চিন্তা নাই তোমার কোনো সন্দেহ নাই তুমি একজন মুত্তাকি হিসাবে আল্লাহর বন্ধু হয়ে গিয়েছো বলে কেমনে আমি বন্ধু হলাম কেমনে বন্ধু হলাম তখন ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাই বলে ও
করে যুবক তুমি আল্লাহর কাছে চেয়েছিলে তুমি যেন ওই ইমামে হাম্বলের কাছে গিয়ে বায়াত হইতে পারো তার সঙ্গে মুসাফা করতে পারো তার সঙ্গে কোলাকুলি করতে পারো কিন্তু আল্লাহ পাক তোমার দোয়াটা এমন ভাবে কবুল করেছেন স্বয়ং ইমাম হাম্বলকে আল্লাহ পাক তোমার নিকট পাঠিয়ে দিয়েছেন তাহলে এই যে ইস্তেগফার আপনি আমি যদি বেশি বেশি পাঠ করি আপনার জন্য আমার জন্য সহজ ভাই গুনাহ আমরা করি এটা আল্লাহ পাক তো জানেন আপনি আমি গুনাহ করব সবথেকে কথা হচ্ছে আপনার আমার কাজ হলো আল্লাহর কাছে মাপ চাওয়া এখন মাপ চাইতে হলে সবথেকে সহজ উপায় হচ্ছে আপনার আমার এই ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন পারবেন তো ইনশাআল্লাহ এইটাই আজকের আলোচনার সবথেকে মূল হচ্ছে এটাই একটা আমল এই আমলটা যদি আপনি আমি ধরে রাখতে পারি তাহলে আপনার জন্য আমার জন্য অনেক ফায়দা হয়ে যাবে আপনি আমি জান্নাতি বলে আল্লাহর কাছে আবদার করতে পারবো যে আল্লাহ ওই ইস্তেগফারের বদলতে আমাকে জান্নাত দিয়ে দেন পারবো তো ইনশাআল্লাহ এই ইস্তেগফার পাঠ করতে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আমিন মেরে মহতারাম ভাইও সর্বশেষ কথা আমার সময় নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেব সর্বশেষ কথা একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি সেইটা হচ্ছে আমরা তো সকালে এই কথার উপরে একমত যে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমার নবী হচ্ছেন সর্বশেষ নবী কথা বলেন ঠিক কিনা আওয়াজে মনে হয় না আপনারা কি ওই দলে কেউ আছেন তাহলে আপনি আছেন না বাবা বুঝে নাই মানে যারা বলে আমার নবীর পরে আরো নবী আছে আপনারা কি এটা বিশ্বাস করেন আমাদের নবীর পরে আর কোন নবী আছে যেখানে আপনারা আমার নবী বলেছেন আনা খাতামুন নাবিয়িন আমি সর্বশেষ নবী এবং আখির নবী আমার পরে আর কোন নবী আসতে পারে না কথা বলেন ঠিক কিনা আসতে দেওয়া হবে আসতে দেওয়াও হবে না এখন যারা দাবি করে যে আমার নবীর পরে আরো নবী আছে তাদেরকে আপনারা মুসলমান বলবেন নাকি কাফের আরো জুড়ে বলতে হবে মুসলমান নাকি কাফের তারা কে আপনারা নাম জানেন তাদের সম্প্রদায়ের নাম হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় আমাদের রাহবাররা আমাদের উস্তাদরা আমাদেরকে সবসময় সবক দিয়ে থাকে বাবা যেখানেই যাইবা সেইখানে এই পাইগামটা পৌঁছে দিবা যে আমার নবীর পরে আর কোনো নবী নাই এই কথা বলার জন্য যদি তুমি হামলা মামলাও যদি তোমার উপরে চলে আসে পরুয়া করবা না তাও তুমি নবীর এই সত্য কথাটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা এই কথার উপরে একমত যে আমার নবী রহমাতুল্লিল আলামিন আমার নবী খাতামুন নাবিয়িন আমার নবীর পরে আর কোনো নবী নাই এই কথার উপরে আমরা মেজগাঁও এলাকা থেকে সবাই একমত বানাইল মেজগাঁও শিমলাটি শামুক জানি আমরা আশেপাশে যত মানুষ আছি সবাই আজকে আমরা এই আওয়াজটা মানুষের কানে পৌঁছে দিতে চাই এখান থেকে সবক নিয়ে যাব আরও দশজন মানুষকে আপনি আমি এই দাওয়াত পৌঁছে দেব যে আমার নবীর পরে আর কোনো নবী নাই যদি কাদিয়ানি সম্প্রদায় কেউ বলে আমার নবীর পরে নবী আছে তারা বিনা দলিলে কাফের কথা বলেন ঠিক কিনা এই বিনা দলিলে জানেও এই কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করা হোক এই জন্য আমাদের রাহবাররা আমাদের ওলামায়ে কেরামরা যুগ যুগ ধরে আন্দোলন করতেছেন সংগ্রাম করতেছেন যাতে করে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে দেয় কিন্তু আমাদের ওলামায়ে কেরামরা দেখতে পারে নাই আমাদের থেকে চলে গিয়েছেন আমাদের মরহুম উবাইদুর রহমান খান নদভী চলে গিয়েছেন দেখে যেতে পারেন নাই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা আমাদের রাহবার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম উস্তাদ মরহুম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই চলে গিয়েছেন এই কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে যেতে পারেন নাই আমাদের ওই যে ১৩ সালে শাপলা চত্বরে যাওয়া হয়েছিল সর্বপ্রথম যেই দাবিটা ছিল সেই দাবি হচ্ছে ওই কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম করার জন্য সেটাই হচ্ছে সবথেকে বড় দাবি কিন্তু আমরা সেই দাবি এখনো আদায় করতে পারি নাই ও মুসলমান আমরা আজকে এই মেজগাঁও এলাকার থেকে বলে যেতে চাই যতদিন পর্যন্ত এই কণ্ঠ দিয়ে আওয়াজ বের হবে এই দিনের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির হবে যতদিন পর্যন্ত কথা বলবো যতদিন পর্যন্ত এই জমিনে চলবো যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে থাকবো ততদিন পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম করেই যাব যেন এই কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা কথা বলেন ঠিক কিনা কে কে চান এই কাদিয়ানিদেরকে যেন সরকার রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয় এই কথাগুলো মিডিয়ায় যাচ্ছে মিডিয়ার মাধ্যমে যাবে হতে পারে এই কথাগুলো বলার কারণে প্রশাসনের আইনের আওতাও যেতে হয় আমরা এটা পরোয়া করি না ভয় করি না আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেওয়া জীবন দিয়ে আল্লাহর দেওয়া কণ্ঠ থেকে আরে দুনিয়ার থেকে চলেই যাব দেখেন না ইতিহাস কিছুদিন আগে আমাদের মহব্বতের রফিকুল ইসলাম মাদানী ভাই আমার বের হয়েছে দেখছেন আপনারা কথা দেখেছেন আপনারা
বের হওয়ার পরে কি বলেছে যে আমাদের জীবন তো এমনিই চলে গিয়েছে আমরা এমনিই জেলে যাব এমনিই রিমান্ডে যাব এমনিই অমুক করব তমুক করব যতদিন বাজব ততদিন এই কণ্ঠ আল্লাহর হক কথা বলেই যাব কথা বলেন ঠিক কি না আমরা চাই আমাদের দেশের মধ্যে হিন্দু ভাইয়েরা আছে বৌদ্ধ ভাইয়েরা আছে খ্রিস্টানরা আছে ইহুদিরা আছে যেইভাবে আমার বাংলাদেশের মধ্যে হিন্দুরা থাকবে ঠিক তেমনিভাবে কাদিয়ানিরা থাকবে যেমনিভাবে আমার দেশের মধ্যে ইহুদিরা আছে ঠিক তেমনিভাবে কাদিয়ানিরা থাকবে যেমনিভাবে আমাদের দেশে খ্রিস্টানরা আছে ঠিক তেমনিভাবে কাদিয়ানিরা থাকবে আমাদের দাবি একটাই আমাদের দেশ থেকে কাদিয়ানি যাওয়ার দরকার নাই কাদিয়ানি থেকে বের করারও দরকার নাই আমার দেশে থাকবে খাবে চলবে আমাদের দাবি হচ্ছে তারা তাদের তাদের পরিচয় নিয়ে বাঁচবে কথা বলেন ঠিক কি তাদের মুসলমানের পরিচয় বাঁচতে পারবে না কথা বলেন ঠিক কি না কে কে চান যারা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক এই আন্দোলনের জন্য আমাদের রাহবা কেরাম আমাদের ওলামায়ে কেরাম যদি আমাদেরকে এই মেজগাঁও থেকে ডাক দেয় উমরের বেশে যদি আবারও শাপলা চত্বরে যেতে হয় কে কে তৈয়ার আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষীকে যদি না করতে পারি শোষণ বিঘিন সমাজটাকে কথা বলেন ঠিক কিনা এমএসগাঁও এলাকার যুবক বন্ধুরা আপনারা সংগ্রাম করতেছেন আপনারা মাহফিল করেছেন আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা যেইভাবে এমন সুন্দর করে জান্নাতের বাগান করেছি ঠিক তেমনভাবে সমাজকে পরিবর্তন করার জন্য যেইখানে বাধা হবে সেইখানে আমরা লড়াই করার জন্য তৈয়ার হয়ে যাব কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে টেকরা নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু গো হাঁটবো না এই দাবি থেকে তৈয়ার আছেন তো সকলে নবীর ইজ্জত রক্ষা করার জন্য নবীর খতনে নবুয়তকে হেফাজত করার জন্য যদি রক্ত দিতে হয় যদি শাহাদাত বরণ করতে হয় নিজের মাকে যদি সন্তান হারা করতে হয় নিজের সন্তানকে যদি এতিম বানাইতে হয় নিজের বিবিকে যদি বিধবা বানাইতে হয় তাও আমরা পরোয়া করবো না কাফনের কাপড় মাথায় বেঁধে আবার যদি শাপলা চত্বরে ডাক দেওয়া হয় কে কে যাওয়ার জন্য তৈয়ার আছেন দু হাত তুলে আল্লাহকে দেখাও নারে তাকবীর নারে তাকবীর কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের নাস্তিকতা নিপদ যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপদ যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে ঠাকরা জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর এই আওয়াজ হইতো না আরো জোরে লাগবে নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ডাকরা ইসলাম আছে ইসলাম ছিল কিয়ামত পর্যন্ত ইসলাম মাথা উঁচু করে থাকবে কথা বলেন ঠিক কিনা ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায় তাকবীর আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ আমি নগণ্য গুনাহগার নাফরমান যে কথাগুলো বলেছি আমি ছোট মানুষ আল্লাহ পাক আমাকে যেন আমল করার তৌফিক দান করেন।